ইউনিভার্সিটির সুযোগ সুবিধা। আচ্ছা, এটা হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম একটা ইসলামিক বিশ্ববিদ্যালয়। তো এখানে বাংলাদেশে ছাত্রদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। কোনো বাংলাদেশি ছাত্র যদি এখানে উচ্চশিক্ষা অর্জন করতে চায় তাহলে তাকে আলিম পরীক্ষার পরে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এখানে ছাত্ররা যদি চায়, এখানে হ্যাঁ স্কুলের ছাত্ররা যদি চায় তারাও এইচএসসির পরে জেনারেলের জন্য, জেনারেল সাবজেক্ট পড়ার জন্য, যেমন এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, মেডিকেল সাবজেক্ট আছে, ফার্মাসি আছে, এই সমস্ত বিষয়ে সে চাইলে এখন নতুন করে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে নতুন করে এবার লো ফ্যাকাল্টি চালু করেছে, কেউ যদি চায় তাহলে সে আসতে পারবে এখানে। এবং ইতিমধ্যে আমাদের দেশের মন্ত্রী মহোদয় এসেছেন এখানে এবং আমরা শুনতেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে একটা চুক্তি হবে ইউনিভার্সিটিতে, যে যাতে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি প্রশস্ত হয় এই ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা। গবেষণার জন্য, ইসলামিক গবেষণার জন্য খুবই উন্নত মানের ব্যবস্থাপনা এখানে রয়েছে। আপনার কোরআন এবং হাদিসের সহি যে এলেম এখানে আপনি পাবেন। এই এখানে আমাদের যে চারটা মাঝহাব এবং সালাফরা যেভাবে আছেন সেই অনুযায়ী আপনি সহি কোরআন হাদিসের এলেম অর্জন করতে পারবেন এখানে এবং বিশুদ্ধ দিনটা এখান থেকে শিখে আপনি আমাদের দেশে নিয়ে যেতে পারবেন। ইসলামিক জ্ঞানের পাশাপাশি এখানে আধুনিক জ্ঞানের যে সমন্বয়টা ঘটানো হচ্ছে, আপনি বললেন হ্যাঁ বেশ কিছু ফ্যাকাল্টি খোলা হচ্ছে, নতুন আসছে, জি জি, এইটাকে আপনি কীভাবে দেখছেন যে আধুনিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ টেকনোলজি টেকনোলজি সাইডটা যেহেতু কম্পিউটার সায়েন্স, এইদিকে বাংলাদেশ ছাত্রদের আগ্রহটা কেমন? হ্যাঁ বাংলাদেশি ছাত্রদের আগ্রহ অত্যন্ত বেশি, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের বাংলাদেশি অনেক ছাত্ররাই এই মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানে না। তো যার কারণে আমাদের প্রচার করা অনেক বেশি জরুরি, আমরা যারা এখানে পড়ছি বা যারা জানি এ ব্যাপারে প্রচার করা জরুরি। আর এই মাধ্যমটা কীভাবে এখানে আবেদন করতে হয় এবং পড়াশোনার সুযোগটা কীভাবে গ্রহণ করে নিতে হয় সেই বিষয়ে আসলে জানাটা আমাদেরও জরুরি, আর আমাদেরও দুর্বলতা আছে আমরা জানাচ্ছি না, এবং যারা জানেন তাদেরও জরুরি যে এই ব্যাপারে আলোচনা করা এবং এগুলো নিয়ে বিভিন্ন সেমিনার হওয়া উচিত, বিভিন্ন সরকারি মাধ্যমে, বেসরকারি মাধ্যমে, প্রাইভেট সেক্টরে যে বিষয়গুলো আছে সেটা প্রচার প্রসার ঘটানো উচিত।